ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের প্রেমের চর্চা সর্বত্র। যমুনা ঢাকি ধারাবাহিকের সেটে প্রথম দেখা, সেখান থেকে প্রেম। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি তারা, কিন্তু এটা ইন্ডাস্ট্রির একেবারে খোলা সত্যি। সম্প্রতি শ্বেতার বড় পর্দায় অভিষেক হল প্রজাপতি ছবির মাধ্যমে। ছবির প্রিমিয়ারে শ্বেতার সঙ্গে হাজির ছিলেন রুবেল দাস। যদিও প্রথম প্রথম দুজনেই এই প্রসঙ্গ এড়িয়ে চলতেন, তবে এখন আর কোনো লুকোছাপা নেই। আসলে কয়েকদিন আগে এক খুদেকে নিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, আমার তুতাই। শ্বেতার ছবির নিচে মন্তব্য বাক্সে রুবেল লেখেন, শুধু কি তোর নাকি আমারও। পাল্টা শ্বেতার সম্মতি দিয়ে লেখেন, হ্যাঁ তো। এই ছবি দেখে তাদের অনুরাগীরা নানান ধরনের মন্তব্য করতে শুরু করেন ছবির নিচে। কেউ লেখেন, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে। কেউ কেউ আবার এই খুদেকেই শ্বেতার সন্তান ভেবে বসেছেন। এক কথায় অভিনেত্রীর মন্তব্য বাক্সে নানা মুনির নানা মত। যদিও শ্বেতা কাউকেই পাল্টা জবাব দেননি, তাই এই খুদে কি শ্বেতার পরিবারের কেউ নাকি রুবেলের পরিবারের, সেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে। আপাতত চুটিয়ে চলছে দুই তারকার প্রেম। একদিকে রুবেলের সঙ্গে ধারাবাহিক নিমফুলের মধু সদ্য শুরু হয়েছে, অন্যদিকে শ্বেতা ব্যস্ত সোহাগ জল ধারাবাহিক নিয়ে। তো বন্ধুরা, শ্বেতা ও রুবেলের জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।